Assalamualaikum. Welcome to my channel Sonia's Lifestyle. आज हमरा चले এসেছি জিগাতলা চাড্ডা বাজে। আমি আর রওনা কি আজ এখানে চলে এসেছি। তো এই তো আমি একটু শুট নিয়ে নিচ্ছি। যখন আমি রওনা কি ভিডিও করছিলাম সে অন্যদিকে তাকিয়ে ছিল। যখন আমি ওকে বললাম এদিকে তাকাও, এই তো সে সরে গেল। ও সবসময় আসলে এরকম করে ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে। শুধু এটা না যে আমি ইউটিউবে দিব, এমনিতেও ও কখনো ওরকমভাবে পিকচার তুলতে চায় না বা ভিডিও করতে চায় না। যাই হোক, আমি জিগাতলা চাড্ডা বাজটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। আমরা বিকেল দিকে গিয়েছিলাম, তো আশেপাশে অনেকেই ছিল, তাই আমি ইচ্ছে করেই খুব একটা শ্যুট নেইনি, অল্প করে যতটুকু পেরেছি সেটাই করে নিয়েছি। তো যাই হোক, অলরেডি আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি। বাইরের কিছুটা ভিউ দেখা যাচ্ছে, এটা ভালো লেগেছে। তো আমি যেখানে ছিলাম ওখানে বসেই কিছুটা শ্যুট নিয়ে নিয়েছি। এই তো আমাদের খাবারটা চলে এসেছে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম। আমার আর রওনাকের মনে হলো যে আমরা অনেক দিন হয়েছে চাউমিন খাই না, তাই আমরা চাউমিনটা অর্ডার করেছি। আর এখানে একটা চা আছে, ধানমন্ডি স্পেশাল চা, দেখতে অনেক সুন্দর। সেটা আমরা আসলে রিভিউ দেখেছিলাম, তো তখনই চিন্তা করেছিলাম যে আমরা আসবো এখানে। আমাদের উদ্দেশ্যটা মেনলি ছিল চা খাওয়াটা। তো এসে আমরা চাউমিনটাও অর্ডার করে নিলাম, আর এখানকার চাউমিনটা খুবই টেস্টি ছিল, পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। কিছুদিন আগে আমি বেইলি রোডে চাড্ডা বাজে গিয়েছিলাম, তারপর ভাবলাম যে জিগাতলাটাতেও যাওয়া উচিত, যেহেতু এটা আমার বাসা থেকে অনেক কাছে। সো তাই আমি আজ আসলে জিগাতলা চাড্ডা বাজে চলে এলাম। এই তো আমরা আমাদের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে এই তো আমাদের ধানমন্ডি স্পেশাল যে চাটা ছিল সেটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয়, দেখে খুবই ভালো লেগেছে। এটার উপরে আসলে চকলেট সিরাপ, চকলেট চিপস, আমরা যে ছোটোবেলায় খেতাম জেমস, এগুলো সব দেওয়া, ক্রিম দিয়ে ওপরে এই জিনিসগুলোকে অ্যাড করে দিয়েছে, এবং আরও অনেক কিছু ছিল, খেতে খুবই ভালো লেগেছে। এটার উপরে আসলে ক্রিম দেওয়া ছিল, ক্রিমের উপরেই ওনারা চকলেট সিরাপ, চকলেট চিপস এই জিনিসগুলো অ্যাড করেছে। তো ক্রিমটা খুবই টেস্টি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো আমি একটু খেয়ে নিচ্ছি, আমার কাছে খুবই মজার লেগেছে। এটা চাটা ছিল মোটামুটি এলাচি দেওয়া যে চাটা টেস্ট যেরকম হয় ওইটাই, বাট ওপরে ক্রিমের যে টেস্টটা এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই তো আর নিচে ছিল চা, চাটা হচ্ছে ওই যে নর্মাল এলাচি চা, বাট ওকে অতটা খারাপ না, ওটার টেস্টও ভালো, বাট ক্রিমটা আমার কাছে খুবই মজার লেগেছে। এই ছিল আমার চাড্ডা বাজে আসার ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ব্লগটি একটু ছোট করেই করেছি। তো যাই হোক, আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।